আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তিন দিন ধরে একদম বৈরি আবহাওয়া, টানা বৃষ্টি হচ্ছে, তো মুখরোচক একটা খাবার খেতে ইচ্ছে হলো। আর এইটাও আমি আপনাদের এই ইউটিউবেই দেখেছি, তো আমি আমার মতো করে চেষ্টা করছি। তার প্রস্তুত প্রণালী দেখে নিন। তো বরবটি নিয়েছি এখানে আমি কিছুটা, তো লম্বালম্বিভাবেই থাকবে বরবটির, জাস্ট গোড়াটা আর নিচের অংশটা কেটে ফেলে দেব। আর একটু বেছে নিতে হবে, কারণ আজকাল বরবটিতে পোকা থাকে। ভালোভাবে বেছে নিয়ে তারপরে ধুয়ে ফ্রেশ করে নেব। আর এই বরবটি কিন্তু এরকম পুরাটাই লম্বালম্বি থাকবে, দেখে অলরেডি অনেকেই বুঝে গেছেন, কারণ অনেকে এরকম করে বানিয়ে অলরেডি খেয়েও ফেলছে। আজ আমি প্রথম এইটা ট্রাই করলাম, তো বেছে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো যতটা লাগবে। আর এগুলো বানাতে উপকরণ তেমন বেশি লাগবে না। তো বরবটি বাছা হয়ে গেল, এবার প্যানে গরম পানি বসিয়েছি, তার ভিতরে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এবার গরম পানি লবণ মেলানোর ভিতরে সেই যে বেছে রাখা বরবটিগুলো দিয়ে দেব, হালকা একটু সেদ্ধ করে নেব। তো দিয়ে দিলাম বরবটিটা, আর এই পাকোড়াটা বানিয়ে খাওয়ার পরে এত সুস্বাদু লেগেছে কি বলবো, একদম মুখরোচক খাবার। আরও বৃষ্টি পড়ছে, ভালোই এর ভিতরে জমে যাবে খাওয়া। তো নেড়ে ছেড়ে দিচ্ছি, জাস্ট হালকা সেদ্ধ করে নিচ্ছি। হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব, পানি ঝরিয়ে নেব বরবটিগুলোর থেকে। সবগুলো উঠিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, একটু 10 মিনিট রেখে দেব, তাহলে এর ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। এবারে যা করব, ফিরে আসছি 10 মিনিট পরে, পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে। এখন বরবটিটাকে সমানভাবে ভাগ করে নেব, যতটা লাগবে ততটা সমান করে নিচ্ছি। এখন এটাকে একটা শেপ দেব ললিপপের আকারে, গোল গোল করব। এই যে এরকম করে একটু আলতো হাতে করতে হবে। একদম সহজ, একটু ধৈর্য ধরে করলেই হয়ে যায়। এখন যে আমরা কাবাব কাঠি আছে, সেই কাবাব কাঠি দিয়ে এটাকে গেঁথে একটা ললিপপের ডিজাইন করব। সেটা কাবাব কাঠি না পেলে হাতের কাছে যা থাকে তাই দিয়ে হয়, মোট কথা নারিকেল গাছের যে শলা তা দিয়েও করা যায়। তো আমি সেই শলাই ইউজ করছি, আমার কাছে যা ছিল। এখন ভালোভাবে এই যে বরবটির গায়ে ছিদ্র ছিদ্র করে ঢুকিয়ে নেব, আর এটা একদম আলতো হাতে করতে হবে, কারণ এটা অলরেডি সেদ্ধ করা বরবটি, এটাকে শক্ত হাতে করলে ভেঙে যাবে, তাই একদম আলতো হাতে ভালো করে কাঠিটা ঢুকিয়ে নেব। বাচ্চারা খেতে একদম অনায়াসে পছন্দ করবে, দেখতে কিছুটা ললিপপের মতো আর খেতেও সুস্বাদু। তো এই তো আমার হয়ে গেল বানানো, সবগুলো এভাবে আমি বানিয়ে নেব প্রিয় ভিউয়ার্স। এই দেখুন, সবগুলো আমার বানানো হয়ে গেছে, আমার যেটুকু নিয়েছি 5-6টা হয়ে গেছে। এখন এইটার জন্য একটা ডো বানাবো না, এটার জন্য শুকনা কিছু উপকরণ নিয়েছি। এইটা নিয়েছি বেসন, বেসনটা শুকনাই এই
বরবটি সেবে দিব। চাইলে এটা লিকুইড করে দেওয়া যায়, ময়দা দেওয়া যায়, তো যা থাকে ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। তো আমি শুকনা বেসনগুলো প্রতিটা এই বরবটির পাকোড়ার সঙ্গে মাখিয়ে নেব। একটু ভেজা ভেজা ভাবটা চলে যাবে এই বেসন মাখালে, শুকনা দেওয়াতে ভেজা বরবটিটা একদম ভালোভাবেই হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে আরও যা দেব, এখানে আমি দুইটা ডিম নিয়েছি, ডিম দুইটা ভালোভাবে ফেটিয়ে নেব। আর এর সঙ্গে দেব স্বাদ মতো লবণ, আর দেব শুকনা মরিচ গুঁড়া করাটা, আর তেমন কিছু দেওয়ার দরকার নেই। তো এগুলো তো আমার দেওয়া হয়ে গেল, এখন এই মিশ্রণটা ভালো করে মিলিয়ে নেব ডিমের সঙ্গে। প্রিয় ভিউয়ার্স, যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা পুরানো আমার ভিউয়ার্স প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। তো ডিমের সঙ্গে লবণ আর শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশ্রণটা আবার মিলিয়ে নিলাম। এবারে আবার চুলায় প্যান বসিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। এবারে একদম লো হিটে এইটাকে ভেজে নেব। ডিমের ভিতরে বরবটির পাকোড়াটা এভাবে এপাশ ওপাশ করে চুবিয়ে নেব, তারপরে তেলের উপরে দিয়ে দেব। সবগুলো এভাবে দিয়ে ভেজে নেব। সবগুলো দিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স। এখন এপিট ওপিট করে ভেজে নেব। আর ওই যে ডিমের মিশ্রণটা ওইখান থেকে অল্প করে উঠিয়ে এই বরবটি পাকোড়ার উপরে দিয়ে দেব, অল্প করে দেব, বেশি দেব না, তাহলে বরবটিটা দেখতেই পাওয়া যাবে না, দেখার সৌন্দর্যই তো খাওয়া। তো অল্প করে দিয়েছি, এবার উল্টে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেশি সময় লাগবে না, যেহেতু বরবটি সেদ্ধ আছে তাই লো হিটে অল্প সময় ভাজা হয়ে যাবে। এটা একদম কম সময়ে একটা সুস্বাদু পাকোড়া হয়ে গেল, বড়দেরও ভালো লাগবে, বাচ্চাদেরও। সবজি খাওয়ার একটা দারুণ টেকনিক বাচ্চাদের। তো এই যে হয়ে গেল আমার পাকোড়াগুলো, আমি সব উঠে নিচ্ছি, এভাবে সবগুলো ভেজে নেব। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর বরবটি দিয়ে একটা ইউনিক পাকোড়া বানানো হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, ভালো লাগলে লাইক করবেন, ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।